ময়মনসিংহে একটি ব্রিজের নিচে লাগেজে ভর্তি খণ্ডিত মরদেহের সন্ধান মিলেছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহ কার শনাক্ত হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, কিছু জানতে পেরেছেন কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা ব্রিজের নিচে। অর্থাৎ এই ব্রিজের নিচ থেকে সকালেই একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ তিন টুকরো মরদেহটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই ব্রিজের নিচে কচুরিপনার মধ্যে ব্রিফকেস থেকে দেহের যে বডি, সেই বডি উদ্ধার করা হয়েছে এবং খানিকটা দূরেই কিন্তু পাটকেট সংলগ্ন থেকে মাথা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ মরদেহ কিন্তু তারা এখানেই কিন্তু তারা রেখেছেন। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে এই মরদেহ দেখার জন্য আশপাশের লোকজন কিন্তু তারা ভিড় করছেন। অর্থাৎ তারা জানতে চাচ্ছেন যে নিহত কে বা কারা এই যুবককে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তারা সেই বিষয়টি কিন্তু জানতে চাচ্ছেন এবং পুলিশও কিন্তু সকাল থেকেই কাজ করছেন। আমরা একটু যুক্ত হব সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকিরের সঙ্গে, একটু যুক্ত হব, জানতে চাই আপনারা পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা, কিংবা কিভাবে এই যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা আসলে এখনো তদন্ত আমাদের চলমান রয়েছে, আমরা চেষ্টা করছি লাশ শনাক্ত করার এবং আমাদের তদন্ত চলমান আছে। এখানে ডিবি কাজ করছে, সিআইডি, পিবিআই, আমরা সবাই একসাথে কাজ করছি এবং এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এর সাথে যারাই জড়িত থাকুক না কেন, যদিও তারা এই হত্যাকাণ্ড এখানে গোপন করার চেষ্টা করেছে এটা স্পষ্ট, যেহেতু ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছে এটাও স্পষ্ট, তাদের যেই প্রস্তুতি এতে মনে হয়েছে এটা বেশ পূর্ব পরিকল্পিত একটা মার্ডার, আমরা খোঁজার চেষ্টা করছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে খুব পরিকল্পিত ভাবে কিন্তু এই যুবককে হত্যা করা হয়েছে এবং হত্যা করে লাশ কিন্তু তিন টুকরা করা হয়েছে। পুলিশ কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্তে কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।